রাজ্য শিক্ষা দপ্তরের প্রকাশিত প্রি বোর্ড পরীক্ষার সূচি নিয়ে সরব হলো অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা। তাদের দাবি, শিক্ষা দপ্তর প্রকাশিত প্রি বোর্ডের পরীক্ষার সূচির কারণে পরীক্ষার্থীরা সমূহ সমস্যার সম্মুখীন হয়েছে, তাই প্রকাশিত পরীক্ষার সূচি ছাত্র বান্ধব পরীক্ষার সূচি করতে হবে। শিক্ষায় গুণগত মান বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর প্রি বোর্ড পরীক্ষার উদ্যোগ নিয়েছে এবং সেই মোতাবেক সম্প্রতি শিক্ষা দপ্তর প্রি বোর্ড পরীক্ষা সূচি প্রকাশ করেছে। আর এই পরীক্ষা সূচি নিয়েই সরব হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। ত্রিপুরা রাজ্যে যে প্রি বোর্ড পরীক্ষা হচ্ছে তার রুটিন তিনবার চেঞ্জ হয়েছে, আর এই তিনবার চেঞ্জ হওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিক্ষোভ সৃষ্টি হয়েছে, অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং তারা দুশ্চিন্তায় প্রত্যেকটা রাত্র তারা কাটাচ্ছে। কারণ পরীক্ষা হচ্ছে, যেটা পোস্টারে দেখতে পাচ্ছেন আপনারা, যে পরীক্ষার মধ্যে কোনো ধরনের গ্যাপ থাকছে না, তিন তিনটা পরীক্ষা লাগাতার হচ্ছে। সোমবারে পরীক্ষা হবে, বুধবারে তিন মানে মঙ্গলবার বুধবার এইরকম লাগাতার পরীক্ষা দেবে। তো এই পরীক্ষার মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই, 12টা থেকে শুরু হবে, 3টায় পরীক্ষা শেষ হবে, বাড়িতে পৌঁছতে নিশ্চয়ই 6টা বাজবে। তো এই যে পরীক্ষার জন্য গ্যাপ নেই, ইভেন ম্যাথমেটিক্স এর জন্য গ্যাপ হচ্ছে না। প্রত্যেকটা বিভাগে, কলা বিভাগ, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে কোনো ধরনের তাদের মতে প্রি বোর্ড পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান খুবই কম, ফলে ছাত্রছাত্রীরা সমূহ সমস্যার সম্মুখীন। তাছাড়া সবথেকে বড় ব্যাপার হলো যে প্রি বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই ফাইনাল পরীক্ষা হয়ে যাচ্ছে, যেখানে মাত্র 10 থেকে 15 দিন মাত্র গ্যাপ পাবে স্টুডেন্টরা। ফাইনাল পরীক্ষা এমন একটা পরীক্ষা যার উপরের মার্কসের উপর ভিত্তি করে তারা মানে কলেজে ভর্তি হবে এবং বিভিন্ন ধরনের প্রফেশনাল ডিগ্রি কোর্সে ভর্তি হবে। তো এবার মার্কসের ভিত্তিতে কিন্তু তারা সিলেকশন পায়, মেরিট লিস্ট তৈরি হয়। যদি তারা এবার এই ফাইনাল পরীক্ষায় কম মার্কস পায় তাহলে কিন্তু তারা ফাইনাল পরীক্ষার রেজাল্টের মাধ্যমে তারা কলেজে ভর্তি হতে পারবে না। এবার আমরা দেখেছি 2020 যে পরীক্ষা রেজাল্ট আউট হয়েছে এবং তারা ভর্তি হতে পারেনি, 5 থেকে 7 হাজার স্টুডেন্ট তাদেরকে ইভেন সাউথ ত্রিপুরাতে এডমিশনের জন্য বলা হয়েছে। তো এইটা তো মানে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য খুবই মানে খারাপ হবে। সংশ্লিষ্ট সংগঠনের দাবি, প্রতিটি পরীক্ষার মধ্যে ন্যূনতম 2 দিনের সময় থাকা দরকার। তাছাড়া প্রি বোর্ড ও ফাইনাল পরীক্ষার মধ্যে ন্যূনতম 1 মাসের সময় দিতে হবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। উল্লেখ্য, মঙ্গলবার সংশ্লিষ্ট দাবিতে রাজধানীর শিক্ষা ভবনে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার পক্ষ থেকে শিক্ষা সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।